দূর্যোগের ঘন ঘটা বাংলার আকাশে বঙ্গপোষাকুরে ফের গভীর নিম্নচাপ কলকাতা সহ দক্ষিণবঙ্গের নয় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে বাংলাদেশের তেরো জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর তো বঙ্গোপসাগরে ফের গভীর নিম্নচাপের জেরে কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন নটি জেলা এবং বাংলাদেশের কোন তেরোটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত এটি উত্তর দিকে এগোচ্ছে উড়িষ্যা এবং কাঙ্কীয় পশ্চিমবঙ্গ উপকূলে এটি অতিকফি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় এটি দীঘা ও পুরীর মাঝে সোমবার সন্ধ্যায় স্থলভাগে প্রবেশ করবে এরপর পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে পরবর্তীতে এটি কাঙ্কীয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর উড়িষ্যা ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় এলাকায় সরে যাবে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর নিম্নচাপের কথা মাথায় রেখে মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা দেওয়া হয়েছে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর উত্তল থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ সর্বোচ্চ ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে মৎস্যজীবীদের আগামী বুধবার এগারোই সেপ্টেম্বর পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে যেতে মানা করা হয়েছে দক্ষিণবঙ্গে সোমবার ৯ সেপ্টেম্বর থেকে বৃষ্টি বাড়বে মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা মেঘলা আকাশ সোমবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম জেলাতে আগামী বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া হুগলি ও উত্তর চব্বিশ পরগনা জেলাতে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে সোমবার থেকে বাতাসে জলীয় বাষ্প থাকায় উত্তরবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি হবে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই স্থানীয়ভাবে স্বল্প সময়ের জন্য বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলাতে আগামী বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলাতে বাংলাদেশের আবহাওয়া খবর বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তার সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে মৌসুমী বায়ু অক্ষের বর্তিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ উড়িষ্যা নিম্নচাপের কেন্দ্রীয় স্থল ও বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে নয় সেপ্টেম্বর সোমবার বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে দশই সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আগামী মঙ্গলবারের পর বাংলাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং তাপমাত্রা হ্রাস পেতে পারে